नमस्कार बंधुरा, प्रत्येक दिन मत आज के सामने एक नतून भिडियो नहीं आसलम। आजकल भिडियोते फिनटॉप 1% क्रीम निये एर क्रीमटी क्यों व्यवहार करबें, एर की डोज आछे, एटी कौन कम्पानी तैरी करे, मेडिसिनटर कत दाम करेछे सब शेषे जेने नेब, मेडिसिनटर किछु पार्श्व प्रतिक्रिया। तार आगे बोली এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ফিনটপ ক্রিম, ফিনটপ 1%। এটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটির দাম করেছে 100 টাকা। এর মধ্যে আছে 15 গ্রাম। এটি মার্কেটে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেটি এর সাথে সাবস্টিটিউটস ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে বুটপ ক্রিম। তার মধ্যেও দেওয়া আছে এই বুটোনোফাইন হাইড্রোক্লোরাইড 1%। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন। এটি ব্যবহার করা হয় গুরুতর ছত্রাক জাতীয় বা সংক্রমণগুলোর মধ্যে, গোলকির্মি, পিন ওয়ান, কুচকিতে, চুলকানি, অন্যান্য ছত্রাক জাতীয় সংক্রমণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এই ফিনটপ ক্রিম একটি দাগ বা ছত্রাকের ত্বকের সংক্রমণের ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে। এই ছত্রাককে এই ক্রিমটি লাগানোর পর ছত্রাককে বাড়তে দেয় না, এবং সংক্রমণের কারণে যেসবগুলো হয় যেমন চুলকানি, ব্যথা, সেগুলো থেকেও এই ক্রিমটা মুক্তি দেয়। যদি কোনো পেশেন্টের দাগ হয়ে থাকে বা সেখানে চুলকানি করছে এবং জ্বালা হচ্ছে, সেই সব পেশেন্টের ক্ষেত্রেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া মুখে বা গায়ে কোনো ব্রণের মতো ছোটো ছোটো দানা দেখা গেছে এবং সে জায়গায় জ্বালা করছে, সেই সব পরিস্থিতিতেও এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এবং মুখের চেহারার মধ্যে কালো কালো দাগ বা স্পট পড়েছে এবং সেই জায়গাগুলোতেও জ্বালা করছে, সেই সব পরিস্থিতিতেও এই ক্রিমটি ব্যবহার করা হয়। এবং এই ক্রিমটির সাথে আরও বিভিন্ন রকম অয়েন্টমেন্ট বা ক্যাপসুলও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ক্রিমটি খুব ভালো একটি মেডিসিন, এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এর মধ্যে সোডিয়াম বেঞ্জোনেট দেওয়া থাকায় খুব ভালো কাজ করে। এর মধ্যে 0.2% দেওয়া আছে এবং বেঞ্জিন অ্যালকোহল দেওয়া আছে 1.375%। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি মার্কেটে বিভিন্ন রকম নামে যেমন পাওয়া যায় তেমন এর মধ্যে হাইড্রোক্লোরাইড 1% দেওয়া থাকায় ক্রিমটি খুব ভালো কাজ করে। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা আরও অন্য কোনো কেসে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই মেডিসিনটি সাধারণত দিনে 2 বার ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। যে জায়গাটায় লাগাবেন সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিনে 2 বার লাগানোর জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি 15 দিন বা 7 দিনও ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা 2 মাস বা 6 মাসও ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করেছেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন গায়ে র্যাশ বেরোনো, অ্যালার্জি হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, যে জায়গাটায় লাগানো হয়েছে সেই জায়গাটায় র্যাশ বেরোনো বা আরও বেড়ে যাওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং মেডিসিনটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।